গঞ্জের বিশ্বম্বরপুর উপজেলা দৈনিক আজকের কাগজের এই মফস্বল সাংবাদিক শফিকুল ইসলাম, শফিকুল আলম, তার উপর যেভাবে বর্পরিচিতভাবে হামলা হয়েছে শুধু তার উপর নয়, তার পরিবারের সাত থেকে আষ্টজন সদস্যের উপর বর্পরিচিত হামলা হয়েছে। মামলা দেওয়ার পরও এখনও পুলিশ মামলাটি আমলে নেয় না। আমরা জেলা পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলব, অবিলম্বে মামলাটি আমলে নিয়ে এই হামলাকারী যারাই যে বা যারাই হোক তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে। মামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাই, আমি অতি সত্য তার দ্রুত এই মামলা নিয়ে তার আসামি থেকে গ্রেপ্তার করার জন্য সাংবাদিক শফিকুল আলমকে সম্প্রতি একটি প্রতিপক্ষ চক্র, সন্ত্রাসী চক্র নির্মমভাবে আঘাত করেছে। শুধু তাকে নয়, তার পরিবারের আটজন সদস্যকে আঘাত করে তারা হাসপাতালে পাঠিয়েছে।